নমস্কার, সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি ক্লাস 12-এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তাহলে আজকের এই এডুকেশনাল ভিডিওটি আপনার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক হলো এইচএস ক্লাস 12-এর যাদের ফিলোসফি রয়েছে বা দর্শন রয়েছে, সেই ফিলোসফির লজিক ট্রিক্স আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। চলে আসুন উচ্চ মাধ্যমিক দর্শন দ্বাদশ শ্রেণীর পাঠ্যাংশ হিসাবে নির্বাচিত আজকের আলোচ্য বিষয় হলো নিরপেক্ষ বচনের কিছু প্রয়োজনীয় ট্রিক্স, যেটাকে নিরপেক্ষ বচনের নিয়মও বলা যায়, যেটাকে বচনের কিছু রুলস বলা যায়, বা কিভাবে আমরা বাক্য থেকে বচন তৈরি করব সেই নিয়মও বলা যায়। তাহলে আমি আপনাকে বোঝাতে পারলাম যে আজকে আমাদের আলোচ্য টপিকটা কি। চলে আসুন আমাদের আলোচ্য টপিকে। প্রথমে আমাদের জানতে হবে যে নিয়ম, প্রথমে ঢুকে গেছে নিয়ম, তাহলে কিসের নিয়ম, কি নিয়ম, চলে আসুন আমরা জেনে নিই বা দেখে নিই। সর্বোপরি এই যে নিয়মটা আপনার সামনে উপস্থাপন করছি, একটা বাক্য থেকে বচন করতে গেলে আপনাকে এই নিয়মটা জানতেই হবে, না হলে আপনি একটা বাক্য থেকে বচন তৈরি করতে পারবেন না। তার আগে বলে রাখি, আপনি নিশ্চয়ই জেনেছেন যে একটা বচন চারটি করে অংশ নিয়ে গঠিত হয়। সেই চারটি অংশ হলো পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। প্রত্যেকটা বচনের পরিমাণ একই রকমই থাকে, তার কোনো পরিবর্তন হয় না, এবং সংযোজক একই রকমই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। এ বচনের পরিমাণ সকল, ই বচনের পরিমাণ কোনো, আই বচনের পরিমাণ কোনো কোনো, ও বচনের পরিমাণ কোনো কোনো, এদের কোনোরূপ পরিবর্তন হবে না কোনো সময়। আর সংযোজক, এ বচনের সংযোজক হয়, ই বচনের সংযোজক নয়, আই বচনের সংযোজক হয়, ও বচনের সংযোজক নয়। এই দুটো জিনিস, এক পরিমাণ, দ্বিতীয়ত সংযোজক, প্রত্যেকটা বচনের সব সময় একই রকম থাকবে। তাহলে পরিবর্তনটা হবে কোনটা? উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। বুঝতে পেরেছি, প্রশ্নে উদ্দেশ্য পদ যা থাকবে সেটাকে নেব, প্রশ্নে বিধেয় পদ যা থাকবে সেটাকে নেব। চলে আসুন আমরা এই নিয়মটি কি বলা হয়েছে আমরা বুঝে নিই। প্রশ্নের মধ্যে যদি সব, সকল, সমস্ত, প্রত্যেক, প্রত্যেকে, যে কোনো, যে সে, যে কেউ, সর্বপ্রকার, যখন তখন, যারা, তারা, চিরকাল, এই জাতীয় শব্দ যদি সদর্থক বাক্যে থাকে, তাহলে এ বচনে, দেখতে পেয়েছেন, তাহলে এ বচনে, এবং যদি নঞর্থক বাক্যে থাকে তাহলে ও বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে আমি আপনাকে যেটা এই নিয়মটির মাধ্যমে ধরাতে যাচ্ছি কি, না আমরা জেনেছি বচন চারটি, এ, ই, আই, ও, প্রত্যেকটা বচনের চারটি করে অংশ, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, এগুলো আমরা জেনেছি। তারপরে একটা বাক্য তৈরি করতে গেলে বা একটা বাক্য থেকে বচন তৈরি করতে গেলে কিভাবে বুঝবো যে আমার এটা এ বচন হবে, না ই বচন হবে, না আই বচন হবে, না ও বচন হবে। তাই এই যে চিহ্নগুলো দেওয়া আছে, এই ধরুন সব, এই ধরুন সকল প্রভৃতি, এই যে সমস্ত চিহ্নগুলো দেওয়া আছে, এই সমস্ত চিহ্নের যে কোনো একটা যদি আপনার প্রশ্নে থাকে, সেটা সদর্থক যদি বাক্যে থাকে, সদর্থক মানে সেখানে নয়, নেই, না, এরকম কোনো চিহ্ন থাকবে না, তার মানে সদর্থক বাক্য।
আর নয় নেই না এগুলো থাকা মানে অনর্থক বাক্য, তাহলে সদর্থক বাক্যে থাকলে আপনি নিশ্চিন্ত ভাবে লিখতে পারেন বচনটা এবচন। আর যদি নঞর্থক বাক্যে থাকে মানে এই সমস্ত চিহ্ন থাকবে, অথচ একটা নয় নেই না এই জাতীয় একটা চিহ্ন থাকবে, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন আপনার বচনটা হবে অবচন। তাহলে আপনাকে কি বোঝাতে পারলাম? চলে আসুন আমরা তাহলে উদাহরণের মাধ্যমে আরো জিনিসটাকে সহজ করে নিই। চলে আসুন, যেমন একটা উদাহরণ দেওয়া হলো আপনাকে, প্রশ্ন বা বাক্য দেওয়া হলো, সব বুদ্ধিমান মেধাবী। তাহলে এখানে পেয়েছেন চিহ্নটা, এই যে সব রয়েছে চিহ্ন, এই যে এটা চিহ্ন, বুঝতে পেরেছেন? সব থাকা মানে আমি কনফার্ম হয়ে যাবো হয় এবচন বা অবচন। সদর্থক বাক্যে থাকলে এবচন হবে, নঞর্থক বাক্যে থাকলে অবচন। আপনি এই যে আন্ডারলাইন করেছে এটা কি বলুন তো? এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে উদ্দেশ্য পদ, ঠিক আছে? আর এই যে আন্ডারলাইন করছে এটা কি বলুন তো? বিধেয় পদ, এটা হচ্ছে বিধেয় পদ, হয়েছে? তাহলে আমি প্রশ্ন থেকে এই দুটো জিনিস নেব, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। দেখতে পাচ্ছেন কি এখানে নঞর্থক চিহ্ন রয়েছে? নেই। নেই মানে কি? কনফার্ম। তাহলে আপনার বচনটা কি হবে? কনফার্ম আপনার বচনটা হবে এবচন। তাহলে বুঝতে পেরেছেন? চলে আসুন তাহলে উত্তরটা আমরা বুঝে নিই। তাহলে উত্তরটা কি হবে? না আমাদের যেটা উত্তরটা হবে, উত্তরটা যেটা হবে এবচন। তাহলে একটু বুঝে নিই, তাহলে আমরা প্রশ্ন থেকে দুটো জিনিস নেব, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, আর আরেকটা যেটা রয়েছে এটা কি? একটা চিহ্ন, আপনাকে ধরাবে কোন বচন। যেহেতু এটা সদর্থকে রয়েছে তাহলে এবচন, তাই বচন এল ফুল স্টপ এফ আপনি দেবেন। কেন দেবেন? না এল কথাটার অর্থ লজিক্যাল, এফ কথাটার অর্থ ফর্ম, এল ফর্ম, এল এফ অর্থাৎ লজিক্যাল ফর্ম। আপনি এল ফুল স্টপ ও দিতে পারেন লজিক্যাল অর্ডার, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার এল ফুল স্টপ এফ দেওয়াটা। তাহলে আমি কি আপনাকে বোঝাতে পারলাম যে কেন এল ফুল স্টপ এফ দিতে হয়? এবারে চলে আসুন, তাহলে বচনটা আপনার এ বচন হচ্ছে। এবারে এ বচনের পরিমাণটা আপনি জানেন সকল। তাহলে প্রশ্ন থেকে নেব কোনটা? উদ্দেশ্য পদ, দেখুন নিয়েছি বিধেয়, উদ্দেশ্য পদ বুদ্ধিমান, সংযোজকটা আপনি জানেন হয়, এবং বিধেয় পদ নেব মেধাবী, দেখুন মেধাবী। দেখুন পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়, চারটে যে বচনের অংশ দেখুন চারটেই এখানে তৈরি হয়েছে। তাহলে এই যে বাক্য থেকে বচন, আপনাকে কি আমি বোঝাতে পারলাম কিভাবে হয়েছে? চলে আসুন পরবর্তী একটা প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি রয়েছে বা বাক্য কি রয়েছে? সমস্ত ছাত্র বুদ্ধিমান নয়। দেখতে পাচ্ছেন এই দেখুন সমস্ত চিহ্নটি রয়েছে, দেখতে পাচ্ছেন প্রশ্নের মধ্যে সমস্ত চিহ্নটি রয়েছে, তার মানে কি কনফার্ম হয়ে গেলেন আপনি এ কিংবা ও হবে। এবারে দেখতে পাচ্ছেন যদি সদর্থক বাক্যে থাকে তাহলে এ বচন, আর নঞর্থক বাক্যে থাকলে ও বচন। তাহলে এখানে নঞর্থক বাক্য রয়েছে, তাহলে কনফার্ম আপনি বুঝে গেলেন যে আপনার বচনটা হবে ও বচন, আপনি কনফার্ম হয়ে গেলেন। চলে আসুন উত্তরটা কি হবে বুঝে নিই। তাহলে বচন হবে কি? না বচন, বচনটা আপনার হবে এল ফুল স্টপ এফ লিখবো। এই যে বচন, আমি বচনটা আপনি লিখবেন না, আমি আপনাকে বোঝানোর জন্য লিখেছি, এটা প্রশ্ন বা বাক্য, বচন আপনাকে বোঝানোর জন্য আমি লিখেছি, আপনি এটা লিখবেন না, আপনি শুরু করবেন এল ফুল স্টপ এফ দিয়ে। তাহলে বচনটা ও বচন, ও বচনের পরিমাণ আপনি জানেন, কোনো কোনো লিখে ফেললেন, প্রশ্ন থেকে নেবো ছাত্র উদ্দেশ্য পদ নিলাম, সংযোজকটা আপনি জানেন নয়, তারপরে বিধেয় পদ নেব বুদ্ধিমান, দেখুন নিয়ে নিলাম। তাহলে পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয় আপনার চারটেই হয়ে গেল। তাহলে এই যে নিয়মটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে নিয়মটা ছিল, তাহলে নিয়মটা কি আপনাকে বোঝাতে পারলাম? যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন। চলে আসুন পরবর্তী, আমার জন্য বা আপনার জন্য কি অপেক্ষা করছে আবার দ্বিতীয় নিয়ম, সেটা চলে আসুন দেখে নিন বা বুঝে নিন কি রয়েছে। না এখানে রয়েছে সর্বদা, সর্বত্র, অবশ্যই, নিশ্চয়, নিশ্চিতভাবে, নিয়ত, মাত্রই, অনিবার্যভাবে, একান্তভাবে, সবসময়, সার্বিকভাবে, এই জাতীয় শব্দ, মানে এই যে চিহ্নগুলো এই এরকম জাতীয় এক একটা শব্দ হতে হবে, এই জাতীয় শব্দ যদি সদর্থক বাক্যে থাকে, তাহলে বুঝতে পেরেছেন নয় নেই না থাকা চলবে না, সদর্থক বাক্যে থাকলে এ বচনে পরিণত হবে, এবং যদি নঞর্থক বাক্যে থাকে তাহলে ও বচনে রূপান্তরিত করতে হবে।
তাহলে পূর্বের যে নিয়মটা একই রকম, শুধু এই শব্দগুলো আলাদা। এখানে সর্বদা রয়েছে, সর্বত্র রয়েছে, অবশ্যই রয়েছে, নিশ্চয়। বুঝতে পেরেছেন পূর্বের নিয়মটাই এখানে কার্যকরী হচ্ছে? চলে আসুন একটা দুটো উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই। যেমন প্রশ্ন বা বাক্য আপনাকে দেওয়া হয়েছে, মানুষ সর্বদা বিপদজিত। আমি উদ্দেশ্য বিধেয় প্রশ্ন থেকে নেব। আর একটা যেটা পড়ে থাকবে সেটা কি, সব সময় মাথায় রাখবেন সেটা আপনার চিহ্ন। আপনি চিহ্নগুলোকে চিহ্নিত করেই বচনে ঢুকতে পারবেন। যেহেতু এখানে নঞর্থক চিহ্ন নেই, আপনি কনফার্ম হয়ে গেলেন বচনটা হবে এই বচন। চলে আসুন উত্তরটা বুঝে নিই। তাহলে বচনটা আপনি কি করলেন, এল ফুল স্টপ এফ দিয়ে এ বচন, পরিমাণটা লিখলেন সকল, প্রশ্ন থেকে উদ্দেশ্য নিলেন মানুষ, সংযোজকটা লিখলেন হয়, বিধেয়টা নিলেন বিপদজীব। দেখুন আপনার চারটে অংশ তৈরি হয়ে গেছে। তাহলে বাক্য থেকে যে বচন সব থেকে বড় ভাইটাল জিনিস, এই জিনিসটা যদি আপনি না করতে পারেন, আপনি এর পরবর্তী যে সমস্ত আপনার লজিক্যাল টার্ম রয়েছে আপনি একটাও কিছু করতে পারবেন না। টোটাল ক্লাস 12-এ আপনার যা যা টপিক রয়েছে, চ্যাপ্টার রয়েছে, আপনি কোনো চ্যাপ্টারে হাত দিতে পারবেন না। এটাই হচ্ছে আপনার ভিত, এটাই হচ্ছে যেগুলো আপনার শেখানো হচ্ছে, এটা হচ্ছে লজিকের ভিত। বুঝতে পেরেছেন? ভালোভাবে জিনিসটা একটু রপ্ত করে নেন, বুঝে নেন। আপনি যদি জেনেও থাকেন আবারও একবার বুঝে নেন, আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি না জেনে থাকেন আপনি জেনে নেন, আপনার আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। চলে আসুন পরবর্তী কি প্রশ্ন রয়েছে আপনার জন্য দেখে নিই। পরবর্তী প্রশ্ন বা বাক্যটি রয়েছে, মানুষ মাত্রই স্বার্থপর নয়। তাহলে উদ্দেশ্য বিধেয় পেয়ে গেছি, এই মাত্রই চিহ্ন নঞর্থক পেয়ে গেছি, তাহলে বচনটা আমি কনফার্ম হয়ে গেলাম যে স্যার তাহলে এটা ও বচন। বুঝতে পারলেন? এবারে চলে আসুন লজিক্যাল টার্মটা করে নিই। এই বচনটা করবেন না, আপনি করবেন এইখান থেকে। কোনখান থেকে করবেন? না, এই যে এল ফুল স্টপ এ বচন ও, পরিমাণটা আমরা জানি কোন কোন, উদ্দেশ্য থেকে প্রশ্ন থেকে নেব মানুষ, সংযোজকটা জানি, তারপরে বিধেয়টা নেবো স্বার্থপর। দেখুন বাক্য থেকে বচন তৈরি হয়ে গেছে, হয়েছে কোন কোন মানুষ নয় স্বার্থপর। মানুষ মাত্রই স্বার্থপর নয়, এই কথাটার অর্থ যা, এই কোন কোন মানুষ নয় স্বার্থপর এই কথাটারও অর্থটা একই অর্থ, শুধু এটা বাক্যের ভাষা, এটা বচনের ভাষা, এইটুকুই পার্থক্য। বুঝতে পারছেন? চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট কি তথ্য আপনার জন্য রয়েছে, নেক্সট আওয়ার নিয়ম। কি নিয়ম, চলে আসুন দেখে নি, বুঝে নি কি নিয়ম রয়েছে। চলে আসুন, কোন কোন কিছু কিছু অনেক, কতিপয় শতকরা, শতকরা কিছু ভাগ, প্রায় প্রায়শই, অনেকাংশ, কখনো কখনো, প্রায় প্রত্যেক, প্রায় সব, প্রায়ই, সম্ভবত, কিছু সংখ্যক, সচরাচর, একজন, মাঝে মাঝে, সাধারণত, একটি ছাড়া সব। তাহলে এই যে চিহ্নগুলো আপনি বুঝতে পেরেছেন, এই চিহ্নগুলোর অর্থ হচ্ছে কিছুকে বোঝাচ্ছে। এই জাতীয় শব্দ যদি সদর্থক বাক্যে থাকে তাহলে আই বচনে রূপান্তরিত করতে হবে। বুঝতে পারলেন? এবং যদি নঞর্থক বাক্যে থাকে তাহলে ও বচনে রূপান্তরিত করতে হবে। বুঝতে পারলেন কি বলা হয়েছে এখানে? এই যে চিহ্নগুলো বা এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দের অর্থই কিছুকে বোঝাচ্ছে। তাহলে যদি সদর্থক বাক্যে থাকে তাহলে আই বচন হবে, নঞর্থক বাক্যে থাকলে ও বচন হবে। আপনি কি এই কথা, এইটুকু কথাটা বুঝতে পারলেন? চলে আসুন আপনাকে উদাহরণের মাধ্যমে আরো সহজ করে জিনিসটাকে বুঝিয়ে দিই। দেখুন দেওয়া আছে যে, যেমন প্রশ্ন বা বাক্য দেওয়া আছে, মানুষ উদ্দেশ্যপদ, স্বার্থপর বিধেয়পদ। সাধারণত মানুষ সাধারণত স্বার্থপর, তাহলে কি বলা হয়েছে? না, এখানে উদ্দেশ্যপদ বিধেয়পদ পেয়ে গেছি কিন্তু মাঝে একটা শব্দ বা একটা চিহ্ন রয়ে গেছে, সেই চিহ্নটাই আপনাকে বলে দেবে যে বচনটা কি। সাধারণত মানে সব সময় নয়, যে মানুষ সাধারণত স্বার্থপর, মানুষ তাহলে সবসময় কি স্বার্থপর? এখানে সদার্থক বাক্যে রয়েছে, তাহলে বচনটা নিশ্চয়ই আপনার আই বচন, আপনি বুঝতেই পেরেছেন। চলে আসুন লজিক্যাল টার্মটা করে নিই। তাহলে আপনার প্রথমে লিখতে হবে এল ফুল স্টপ এফ, বচনটি লিখবেন আই, আই বচনের পরিমাণ আপনি জানেন কোন কোন, উদ্দেশ্যটা প্রশ্ন থেকে নেবেন মানুষ,
সংযোজকটা আপনি জানেন হয় বিধুরে লিখবেন স্বার্থপর, দেখুন পরিমাণ পরিমাণ উদ্দেশ্য সংযোজক এবং বিধেয়, দেখুন আপনার বাক্য থেকে বচন তৈরি হয়েছে, এই বাক্যের ভাষা যা এই বচনের ভাষাটা একই ভাষা, বুঝতে পারলেন? চলে আসুন আপনার জন্য আরো একটি প্রশ্ন তুলে ধরি বা আরো একটি বাক্য, অনেক মানুষ সুখী নয়। তাহলে অনেক একটা চিহ্ন দিল, অনেক মানে বোঝাচ্ছে সবাইকে বোঝাচ্ছে না, অনেক মানে বহুকে বোঝাচ্ছে, কিছুকে বোঝাচ্ছে কিছুকে বোঝাচ্ছে না, মানুষ উদ্দেশ্য বিধেয় সুখী, এরকম নঞ্চ যোগ হয়ে গেছে, তার মানে বুঝতেই পেরেছেন যে আপনার বচনটা হবে ও বচন। চলে আসুন লজিকটা করেই দিই, তাহলে এল ফুল স্টপ, এফ দিয়ে বচন লিখলেন ও বচন, যার পরিমাণ দিলেন কোনো কোনো আপনি জানেন, উদ্দেশ্যটা মানুষ তাই লিখে ফেললেন মানুষ, বিধেয়টা তারপর সংযোজকটা আপনি জানেন নয়, বিধেয়টা সুখী লিখে ফেললেন সুখী, দেখুন পরিমাণ উদ্দেশ্য সংযোজক বিধেয় আপনার তৈরি হয়ে গেল, বাক্যের ভাষা যা এই বচনের ভাষাও তাই একই ভাষা। তাহলে আপনার যদি প্রমাণে যদি বুঝতে কোথাও কোনো রূপ অসুবিধা না হয়, আপনি প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন। চলে আসুন পরবর্তী, আপনার জন্য কি নিয়ম অপেক্ষা করছে, চলে আসুন দেখে নেন এবং বুঝে নেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম এই নিয়মটা, এই নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। চলে আসুন, কদাচিত, কচিত, কিছু না, স্বল্প সংখ্যক, খুব কম সংখ্যক, খুব কম, অতি অল্প সংখ্যক, বিরল, অত্যন্ত কম, দু একটি, নেই বললেই চলে, বেশি কিছু নয়, এই জাতীয় শব্দ। তাহলে কোন জাতীয় শব্দ? না, এই যে কদাচিত, এই যে চিহ্ন বা এই শব্দ, এই যে কচিত, এই যে কিছু না, এই জাতীয় শব্দ যদি সদর্থক বাক্যে থাকে, খুব ভাইটাল পয়েন্ট, তাহলে ও বচনে তাকে রূপান্তরিত করতে হবে, এবং যদি নঞ্চ বাক্যে থাকে তাহলে আই বচনে রূপান্তরিত করতে হবে। দারুণ প্রশ্ন তো স্যার, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, চলে আসুন আরো সহজ করে আপনাকে বুঝিয়ে দিই। এই যে কদাচিত, এই যে কচিত, এই যে কিছু না, এই যে স্বল্প সংখ্যক যে শব্দগুলো রয়েছে, এই প্রত্যেকটা শব্দের অর্থই নঞ্চ, প্রত্যেকটা শব্দের অর্থই হলো নঞ্চ, না বুঝে গেল না, তার মানে নঞ্চ চিহ্ন। তাই এই জাতীয় শব্দ যদি শুধু সদর্থক বাক্যে থাকে তাহলে বচনটা হবে ও বচন, যেহেতু নঞ্চ তাই নঞ্চ বচন হবে, এবং যদি এই শব্দ থাকা সত্ত্বেও যদি আবার নঞ্চ থাকে তাহলে হবে আই বচন। আমরা ম্যাথমেটিক্স যখন মাধ্যমিক দিয়েছিলাম, মনে করুন সেখানে একটা নিয়ম ছিল, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে ইকুয়াল টু প্লাস, সেই নিয়মটা এখানে কার্যকরী হচ্ছে, মাথায় ঢুকছে? এই নঞ্চ আবার একটা নঞ্চ চিহ্ন থাকলে দুটো নঞ্চ মিলে বিশেষ সদর্থক আই বচন হয়, আর যদি নেক্সট নঞ্চ না থাকে, শুধু এই চিহ্নগুলোর বা এই শব্দগুলোর কোনো একটা থাকে, তাহলে বচনটা হবে ও বচন। আপনি কি বুঝতে পারলেন? না, আর একবার বলবো, এখানে বলা হয়েছে কদাচিত, কচিত, কিছু না, খুব কম, খুব অল্প, যে চিহ্নগুলো বা শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর অর্থই নঞ্চ, শুধু যদি এই শব্দ থাকে এবং উদ্দেশ্য বিধেয় থাকে তাহলে প্রশ্ন বচনটা হবে আপনার অবচন, আর এই সমস্ত শব্দ নঞ্চ শব্দ থাকা সত্ত্বেও যদি আবার প্রশ্ন থাকে নয়, নেই, না, তাহলে এই নঞ্চ আর এই নঞ্চকে মিলে হবে বিশেষ সদর্থক আই বচন। এবারে বুঝতে পেরেছেন? চলে আসুন উদাহরণ দিয়ে আপনাকে আরো সহজ করে বুঝিয়ে দিই, যেমন প্রশ্ন বা বাক্য খুব কম সংখ্যক, চিহ্ন পেয়ে গেলেন নঞ্চ চিহ্ন, ছাত্র উদ্দেশ্য বিধেয় মনোযোগী, তাহলে এখানে নঞ্চ আর নেই, তাহলে বচনটা কি হবে? আপনি কনফার্ম বুঝে গেলেন বচনটা আপনার ও বচন। চলে আসুন এল ফুল স্টপ, এফ দিয়ে আপনি বচনটা করলেন ও, যার পরিমাণ আপনি জানেন কোনো কোনো, প্রশ্ন থেকে নিলেন ছাত্র, সংযোজকটা আপনি জানেন নয়, বিধেয়টা নিলেন মনোযোগী, তাহলে বাক্য থেকে বচন তৈরি হয়ে গেল। কিভাবে হলো বুঝতে পেরেছেন? চলে আসুন পরবর্তী একটা প্রশ্ন দিই, পরবর্তী যেটা প্রশ্ন আপনাকে তুলে ধরতেছি, মানুষ কদাচিত অদৃষ্টবাদী নয়, এই যে কদাচিত এটা একটা চিহ্ন, এই যে নয় আবার নঞ্চ, তাহলে এই একটা নঞ্চ চিহ্ন আবার নঞ্চ, মাইনাসে মাইনাসে ইকুয়াল টু প্লাস, অর্থাৎ এই নঞ্চকে এই নঞ্চকে মিলে বিশেষ সদর্থক অর্থাৎ আই বচন, বুঝতে পেরেছেন? তাহলে বুঝে যাই উদাহরণটা তুলে ধরি, তার লজিক্যাল টার্মটা হবে এল ফুল স্টপ এফ দিয়ে আই, যার পরিমাণ আপনি জানেন কোনো কোনো, প্রশ্ন থেকে নব উদ্দেশ্য মানুষ, সংযোজকটা আপনি জানেন হয়, বিধেয়টা হবে অদৃষ্টবাদী, বুঝতে পেরেছেন? নেক্সট চলে আসুন আপনার জন্য কি অপেক্ষা করছে, কি নিয়ম বুঝে নিন, চলে আসুন
পরবর্তী যে নিয়মটা রয়েছে কি একটু দেখে নিই। অধিকাংশ, অল্প সংখ্যক, বেশিরভাগ, কয়েকজন, কয়েকজন বাদে সবাই, মুষ্টিমেয়, মোটের উপর, একাধিক, প্রায়, সমস্ত, কয়েকটি, কতকগুলি, বহু, এই জাতীয় শব্দ সদর্থক বাক্যে থাকলে তাহলে আইবচন হবে, এবং যদি নঞর্থক বাক্যে থাকে তাহলে ও বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে বোঝা গেল, এই যে চিহ্নগুলো বা এই যে শব্দ অধিকাংশ, এর অর্থ কিন্তু কিছুকে বোঝাচ্ছে, অল্প সংখ্যক এর অর্থ কিছুকে বোঝাচ্ছে, বেশিরভাগ এর অর্থ কিছুকে বোঝাচ্ছে। তাহলে যে শব্দগুলো দেওয়া আছে এর অর্থ বুঝতে পারছেন? কিছুকে বোঝাচ্ছে। তাহলে কিছুকে বোঝালে যদি সদর্থক বাক্যে থাকে তাহলে আইবচন, আর নঞর্থক বাক্যে থাকলে উবচন হবে। তাহলে বোঝাতে পারলাম? চলে আসুন উদাহরণ দিয়ে জিনিসটাকে আরো সহজ করে আমরা বুঝে নিই। প্রশ্ন বা বাক্য কি রয়েছে? বেশিরভাগ, দেখতে পাচ্ছেন আপনার চিহ্নের মধ্যেই রয়েছে এই যে বেশিরভাগ। ছাত্র বুদ্ধিমান, তার মানে সব ছাত্রকে কি বোঝাচ্ছে? বেশিরভাগ মানে কিছুকে বোঝাচ্ছে, সেটা বেশিরভাগটা মানে বেশিও হতে পারে বা কম ভাগও হতে পারে। ধরুন 100%, তার মধ্যে বেশিরভাগ ছাত্র বুদ্ধিমান, তার মানে কি সব ছাত্রকে কি বোঝাচ্ছে? নিশ্চয় না। দেখুন নঞর্থক বাক্যে নেই মানে সদর্থক বাক্যে রয়েছে, আর সদর্থক বাক্য মানেই আই বচন, বুঝতেই পেরেছেন আপনি। চলে আসুন লজিকটা করে নিই। এল ফুল স্টপ এফ দিয়ে আই বচন, যার পরিমাণ কোনো কোনো, উদ্দেশ্যটা এই যে ছাত্র, ছাত্রটা নিলাম, সংযোজকটা আপনি জানেন হয়, বুদ্ধিমানটা বিধেয়টা, বিধেয়টা নিলাম, তাহলে বাক্য থেকে বচন। বুঝতে পারলেন কিভাবে হলো এই নিয়মের দ্বারা? নেক্সট চলে আসুন আরেকটা প্রশ্ন আমাকে দিচ্ছি বা বাক্য। কতকগুলি ছাত্র, তার মানে কতকগুলি, সবকে কি বোঝাচ্ছে? নিশ্চয়ই না। ছাত্র মেধাবী নয়, এই যে নঞর্থক, তাহলে কতকগুলি মানে কিছুকে বোঝাচ্ছে আবার নঞর্থক, তাহলে বচনটা কি হবে? ও বচন, বুঝতে পেরেছেন? চলে আসুন যার লজিক্যাল টার্মটা করে নিই। এল ফুল স্টপ এফ দিয়ে ও বচন করবেন, যার পরিমাণটা আপনি জানেন কোনো কোনো, যার উদ্দেশ্যটা প্রশ্ন থেকে নেবো ছাত্র, যার সংযোজকটা আপনি জানেন নয়, আর বিধেয়টা নেবো মেধাবী। পেয়ে গেলেন? দেখুন বাক্য থেকে বচন তৈরি করা হয়ে গেল। তাহলে এই যে নিয়মের মাধ্যমে বা এই নিয়ম ধরে যদি কোনো প্রশ্ন হয় আপনি বাক্য থেকে বচন করতে পারবেন, এটুকু আমি কনফার্ম বলতে পারি। কারণ আপনাকে যেভাবে ধরানো হলো, যদি আপনি সত্যিই বুঝতে পেরেছেন তাহলে নিশ্চয়ই আপনি বাক্য থেকে বচন করতে পারবেন, তাহলে প্রয়োজন হলে আপনি এটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন। চলে আসুন পরবর্তী আপনার জন্য ইম্পর্টেন্ট কি নিয়ম রয়েছে, চলে আসুন দেখে নিই। এই নিয়মটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, এই নিয়মটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, যদিও আপনার জন্য প্রত্যেকটা নিয়মই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যেও এই দুটো নিয়ম আপনাকে তুলে ধরলাম। কদাচিত, কচিত, কিছু না, এই একটা নিয়ম ছিল আর এই একটা নিয়ম বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। চলে আসুন বুঝে নিই। মাত্র, একমাত্র, কেবলমাত্র, কেবল, শুধুমাত্র, এই যে চিহ্নগুলো বা এই জাতীয়, এই জাতীয় শব্দ যদি সদর্থক বাক্যে থাকে তাহলে এ বচনে রূপান্তরিত করার সময় বাক্যের উদ্দেশ্যটিকে বচনের বিধেয় স্থানে এবং বাক্যের বিধেয়টিকে বচনের উদ্দেশ্য স্থানে বসাতে হবে। তাহলে সর্বোপরি আমি একটা জিনিস বুঝে গেলাম যে এই প্রশ্ন বা এই জাতীয় শব্দ যদি বাক্যে থাকে, এই মাত্র, ধরুন একমাত্র, ধরুন কেবলমাত্র, ধরুন কেবল বা শুধুমাত্র, তার মানে এটা সদর্থক বাক্যেই থাকে, এটুকু কনফার্ম। আর সদর্থক বাক্যে থাকা মানে আপনার বচন হবে কনফার্ম এ বচন। বোঝা গেল নিয়মটা কি? না, এ বচন করতে গেলে যেটা প্রশ্নের বা বাক্যের যেটা উদ্দেশ্য, এই দেখুন বাক্যের উদ্দেশ্যটিকে বচনের বিধেয় স্থানে, মানে প্রশ্নের যেটা উদ্দেশ্য থাকবে সেটা বচন করার সময় বিধেয় স্থানে নিয়ে যাবো, এবং বাক্যের যেটা বিধেয় পথ থাকবে সেটাকে বচন করার সময় উদ্দেশ্য স্থানে নিয়ে যাবো। তাহলে বুঝতে পেরেছেন? চলে আসুন উদাহরণের মাধ্যমে আরো সহজ করে আপনাকে বুঝিয়ে দিই। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, প্রশ্ন বা বাক্য কেবলমাত্র, দেখতে পেয়েছেন চিহ্ন শব্দ ঢুকিয়ে দিয়েছি, এই যে চিহ্নটা সব কেবলমাত্র ঢুকিয়ে দিয়েছি, কেবলমাত্র বুদ্ধিমানেরাই মানুষ। তাহলে এখানে উদ্দেশ্য কোনটা? এই যে উদ্দেশ্য আমি হস শুধু লিখে দিলাম, আচ্ছা উদ্দেশ্য লিখেই দিই, দয়ে দয়ে একার তাল বসয়ে জফলা, এটা বাক্যের উদ্দেশ্য, আর মানুষটা হচ্ছে বিধেয়, তাই তো? মানুষটা হচ্ছে বিধেয়। আচ্ছা এবারে কি বলা হয়েছে?
না প্রশ্নের যেটা উদ্দেশ্য এটা বচনের বিধেয় স্থানে মানে এরকম কোণে আসবে, আর প্রশ্নের যেটা বিধেয় এটা বচনের উদ্দেশ্য স্থানে আসবে, এই কোণে আসবে। এবারে বুঝাতে পারলাম, চলে আসুন লজিক্যাল টার্মটা করে নিই। তাহলে কি হয়েছে না, লজিক্যাল টার্ম লজিক্যাল ফর্মটা হবে এ, পরিমাণটা আপনি জানেন সকল। এ দেখুন বিধেয়টা উদ্দেশ্যটা, ধরেন এটাকে আমি মানে ইরেজার করে দিই, তাহলে জিনিসটাকে আপনারা সহজে বুঝতে পারবেন ইরেজার করে দিলে। এ দেখুন প্রশ্নের যেটা উদ্দেশ্য ছিল, দেখুন বচনের সেখানে বিধেয় স্থানে এসেছে। প্রশ্নের যেটা বিধেয় ছিল, দেখুন বচনের উদ্দেশ্য স্থানে এসেছে। এটাই নিয়ম, এটাই সিস্টেম এখানে বলা হয়েছে। হয়েছে, এই দেখুন এই সিস্টেমটা এখানে বলা হয়েছে যে বাক্যে, বাক্যের উদ্দেশ্যটিকে বচনের বিধেয় স্থানে, দেখুন বাক্যের উদ্দেশ্য ছিল বুদ্ধিমান, বিধেয় স্থানে নিয়ে আসছে, এবং বাক্যের বিধেয়টিকে বচনের উদ্দেশ্য স্থানে বসাতে হবে। এই দেখুন উদ্দেশ্যটিকে বসিয়েছি বিধেয়টিকে উদ্দেশ্য স্থানে। বোঝানো গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, মাত্র একমাত্র কেবলমাত্র কেবল শুধুমাত্র মাথায় রাখবেন, প্রত্যেকটা নিয়ম আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নিয়মগুলো না জানলে আপনি বাক্য থেকে বচন করতে পারবেন না, বাক্য থেকে বচন করতে না পারলে আপনি কোনো লজিক্যাল টাইমই করতে পারবেন না। এটাই আপনার ভিত, বাক্য থেকে বচন তৈরি করার ভিত। নিয়মের মাধ্যমে আপনাকে ধরাচ্ছি, সংক্ষেপে ট্রিক্স এর মাধ্যমে আপনি চেষ্টা করুন সেই ট্রিক্স গুলাকে ফলো করে বোঝার। যদি প্রয়োজন হয় আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন। চলে আসুন পরবর্তী, আপনার জন্য কি নিয়ম অপেক্ষা করছে চলে আসুন দেখে নিই। ব্যতীত, ছাড়া, বাদে, একজন ছাড়া প্রভৃতি শব্দ যুক্ত থাকে সেগুলিকে ব্যতিক্রমমূলক বচনে রূপান্তরিত করার সময় কি বলা হয়েছে? ব্যতীত হতে পারে, ছাড়া হতে পারে, বাদে হতে পারে, একজন ছাড়া, এইরকম প্রভৃতি শব্দ, এই জাতীয় শব্দ যুক্ত থাকে, যদি যুক্ত এইসব শব্দ যুক্ত থাকে তাহলে সেগুলিকে ব্যতিক্রমমূলক বচনে রূপান্তরিত করার সময় ব্যতিক্রমটি যদি নির্দিষ্ট করে বলা থাকে তাহলে তাকে সামান্য অর্থাৎ এ কিংবা ই বচনে রূপান্তরিত করতে হবে, এবং যদি ব্যতিক্রমটি নির্দিষ্ট করে না বলা থাকে তাহলে বিশেষ বচনে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ আই এবং ও বচনে রূপান্তরিত করতে হবে। বোঝা গেল? আই এবং ও বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে কি বলা হয়েছে যে ব্যতিক্রমমূলক নিয়ম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। ব্যতিক্রমমূলক নিয়মে কি বলা হয়েছে? ব্যতীত থাকতে পারে, ছাড়া, বাদে, একজন ছাড়া, এরকম জাতীয় চিহ্ন থাকবে। যদি সেটা নির্দিষ্ট করে দেওয়া থাকে বা নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে তাহলে সামান্য বচন আপনি কনফার্ম জেনে রাখুন এ বচন হবে, আর যদি নির্দিষ্ট করে বলে না দেওয়া থাকে আপনি কনফার্ম জানুন সেটা আই বচনই হবে। আর নঙ্গ হলে ই বচন উল্লেখ থাকলে, আর না হলে ও বচন, বুঝতেই পারছেন। তাহলে জিনিসটা কি বোঝাতে পারলাম? চলে আসুন একটি উদাহরণের মাধ্যমে বুঝে নিই। যেমন প্রশ্ন বা বাক্য দেওয়া হয়েছে পারদ ছাড়া, দেখতে পাচ্ছেন উল্লেখ করে দিয়েছে এই যে ছাড়া, পারদ ছাড়া সব ধাতু কঠিন। তাহলে এখানে কি হচ্ছে, উদ্দেশ্য কোনটা বলুন তো? ধাতু, বিধেয় কোনটা কঠিন? এই যে পারদ এটাও তো একটা ধাতু, মানে এত ধাতুর মধ্যে পারদ ছাড়া বলে দিয়েছে, বাকি সবই কঠিন। তাহলে উদ্দেশ্য পেয়ে গেছি ধাতু, বিধেয় পেয়ে গেছি কঠিন, যেহেতু উল্লেখ করে দিয়েছে কনফার্ম বচনটা হবে এই বচন। তাহলে এখানে নঙ্গ অর্থ যেহেতু নেই, আর নঙ্গ অর্থ থাকলে এই বচন হতো। সেম টু সেম অনির্দিষ্ট থাকলে সদর্থকে আই আর নঙ্গর্থকে ও, তাহলে যেহেতু কোনো নঙ্গর্থকে নেই তাহলে বচনটা কনফার্ম এ বচন, বুঝতে পেরেছি। তাহলে এল ফুল স্টপ, এফ দিয়ে লিখবো এ, পরিমাণটা আপনি জানেন সকল। এবার দেখুন উদ্দেশ্য ধাতু, ধাতু লিখলাম, কিন্তু নির্দিষ্ট যেহেতু করে দিয়েছে পারদ তাই ব্যাকেটে লিখবো পারদ ছাড়া, বুঝতে পেরেছেন? সংযোজকটা আপনি জানেন হয়, আর বিধুরে লিখবো কঠিন, কঠিন লিখে দেবো। তাহলে বুঝতে পেরেছেন? চলে আসুন আরো একটা উদাহরণ দেওয়া যায়। প্রশ্ন বা বাক্য একটি ছাড়া, দেখতে পেয়েছেন এখানে কি উল্লেখ করে দিয়েছে কোনটি? অনির্দিষ্ট ভাবে বলা আছে সব ফুল পুজোর যোগ্য, তাহলে এখানে উদ্দেশ্য ফুল, বিধেয় পুজোর যোগ্য। একটি ছাড়া কোন ফুল সেটা কি উল্লেখ করে দিয়েছে? অনির্দিষ্ট, তাহলে নমর্থক থাকলে ও, সদর্থক থাকলে আই, যেহেতু নমর্থক নেই বচনটা আই বচন, বুঝতেই পেরেছেন। চলে আসুন বুঝে নি, এল ফুল স্টপ এফ দিয়ে আমরা কি বলবো? এল ফুল স্টপ এফ দিয়ে বচন আই, পরিমাণটা কোন কোন আপনি জানেন, উদ্দেশ্য নব ফুল, যেহেতু উল্লেখ করে দেওয়া নেই আমি উল্লেখ করব না, আর সংযোগটা আপনি জানেন হয়, বিদুর লিখবো পূজার যোগ্য, পূজার যোগ্য, বুঝতে পেরেছেন কিভাবে হয়েছে? প্রয়োজনে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন। চলে আসুন পরবর্তী ইম্পর্টেন্ট কি নিয়ম আপনার জন্য অপেক্ষা করছে একটু দেখে নেন এবং বুঝে নেন। দেখুন পরবর্তী যেটা রয়েছে
প্রশ্ন সূচক বাক্যকে বচনে রূপান্তরের সময় উত্তরের দিকে লক্ষ্য রেখে তা করতে হবে। আমি এটুকুই কলম চালিয়েছি আর চালাইনি। কি বলা হয়েছে? আপনার যে টেক্সট বুক, মন্ডল সরকারের যে টেক্সট বুক রয়েছে, রায়ান মার্টিনের সঙ্গে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেক্সট বুক, প্রত্যেকটা মানুষ ফলো করেন, প্রত্যেকটা টিচার ফলো করেন, প্রত্যেকটা স্টুডেন্ট ফলো করেন, সেই মন্ডল সরকারের বইকে ফলো করেই আপনার সামনে এ টু জেড সমস্ত কিছু আপলোড করা হয়েছে বা আপলোড করা হচ্ছে বা আপনাকে জানানো হচ্ছে। আজকে থেকে শুধু তা নয়, আজকে শুধু যে তা নয়, সমস্ত ফিলোসফির যত টপিক আপনার সামনে আমি আলোচনা করব, এ টু জেড কমপ্লিট করব। লজিক্যাল টার্ম এ টু জেড আপনার যা সিলেবাস রয়েছে, সংক্ষিপ্ত থেকে লং প্রশ্ন থেকে আপনার এ টু জেড লজিক্যাল টার্ম টোটালটাই আমি ফলো করব। মন্ডল এবং সরকারের যে বইটা, টেক্সট বইটা, ওই বইকে ফলো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসুন তাহলে আমরা জেনে নিই, প্রশ্ন সূচক বাক্যকে বচনে রূপান্তরের সময় উত্তরের দিকে লক্ষ্য রেখে তা করতে হবে। তার মানে কিছু কি বুঝতে পারছেন? আপনাকে একটা প্রশ্নসূচক বাক্য দেওয়া হলো, সেই বাক্যটা যদি আপনার সদর্থকে উত্তর হয় আপনার বচনটা হবে এ বচন, যদি নঙ্গর্থকে উত্তর হয় বচনটা হবে ই বচন। কনফার্ম তাহলে একটা প্রশ্ন আপনাকে করা হলো, তার উত্তর সদর্থকে হলে বচনটা হবে এ বচন, নঙ্গর্থকে হলে বচনটা হবে ও ই বচন। আপনি কি এটা বুঝতে পেরেছেন? এবারে চলে আসুন, আপনাকে ধরিয়ে দিই বা একটু বুঝিয়ে দিই, তাহলে উদাহরণ একটা নিলেই আরো সহজ করে বুঝতে পারবেন। যেমন প্রশ্ন বা বাক্য করা হয়েছে, কোন মা নয় স্নেহময়ী? দেখেছেন জিজ্ঞাসা চিহ্ন, আমি প্রশ্ন করেছি, কোন মা, আমাদের যে মা, আমাদের যে জননী রয়েছে, কোন মা নয় স্নেহময়ী? আমাদেরকে এমন কি কোনো সন্তানকে কোনো মা ভালোবাসেনি, এমন কোনো মা পৃথিবীতে রয়েছে? নিশ্চয়ই না। তার মানে কি প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে? এটা তো কনফার্ম। তাহলে স্নেহময়ী, সমস্ত মাই স্নেহময়ী। তাহলে উত্তরটা আপনার কিসে আসছে? সদর্থকে হলে এ বচন আর নঙ্গর্থকে হলে ই বচন। তাহলে আপনার সদর্থকে আসছে না নঙ্গর্থকে আসছে? কোন মা নয় স্নেহময়ী, উত্তরটি কি সকল মা স্নেহময়ী? তাহলে সদর্থকে উত্তর আসছে, বচনটা হবে আপনার এ বচন। চলে আসুন লজিকটা করে নিই। এ বচন লজিক্যাল ফর্ম এ, যার পরিমাণ আপনি জানেন সকল। উদ্দেশ্যটা এখানে মা, বিধেয় স্নেহময়ী, এরকম উদ্দেশ্য মা নিয়েছি, সংযোজকটা আপনি জানেন, আর স্নেহময়ী বিধেয় নিয়েছি। বুঝতে পেরেছেন? তাহলে উত্তরটা আমি সদর্থকে পেয়েছি, তাই এ বচন করেছি। চলে আসুন পরবর্তী আর একটা প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করেছি, সর্বাঙ্গ সুন্দর মানুষ আছে কি? জিজ্ঞাসা চিহ্ন, মানে একটা মানুষের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা দিক সর্বাঙ্গ সুন্দর আছে কি? প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও কিছু না কিছু খুঁট রয়েছে। তাহলে প্রশ্ন আপনাকে করেছি, সর্বাঙ্গ সুন্দর মানুষ আছে কি? আপনার উত্তর দেখবেন নঙ্গর্থকে চলে আসছে, নঙ্গর্থকে। তাহলে নঙ্গর্থকে উত্তর আসা মানে কি? তার মানে বচনটা আপনার কি হবে? কনফার্মই বচন। প্রশ্নসূচক বাক্য মানে দুটো বচন মাথায় রাখবেন, হয় আপনার এ বচন হবে বা ই বচন হবে, কনফার্ম, আর কোনো বচন হবে না। তাহলে উত্তরটা কি আসছে? না, সর্বাঙ্গ সুন্দর হতে পারে না। চলে আসুন লজিক্যাল টার্মটা বুঝিয়ে দিই। তাহলে এল ফুল স্টপ এফ দিয়ে বচন এ, যার পরিমাণ আপনি জানেন কোনো, উত্তরটা লিখুন, এই মানে উদ্দেশ্যটা নেন মানুষ, দেখুন মানুষ নিয়েছি, সংযোজকটা আপনি জানেন নয়, আর বিধেয়টা কি? সর্বাঙ্গ সুন্দর, দেখুন সর্বাঙ্গ সুন্দর হয়েছে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, স্যার উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হলো কেন? মানুষ উদ্দেশ্য বিধেয় সর্বাঙ্গ সুন্দর, অ্যাকচুয়ালি সর্বাঙ্গ সুন্দর কে? মানুষ। তাই মানুষটাকে উদ্দেশ্য স্থানে নিয়ে আসা হয়েছে, সর্বাঙ্গ সুন্দরটাকে বিধেয় স্থানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তাহলে মানুষ সর্বাঙ্গ সুন্দর নয়, কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর, ঠিক আছে? তাহলে বোঝাতে পেরেছি আপনাকে, এই ছিল আজকের ভিডিও। যদি এই এই এডুকেশনাল আপডেট ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং ভিডিওটি টোটাল কোথাও যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো টপিক, কোনো নিয়ম বা কোনো লজিক্যাল টার্ম যদি আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এখনো পর্যন্ত আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে এরকম এডুকেশনাল আপডেট ভিডিও সবার আগে
আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।